ফোড়া হলো চামড়ার নিচে জমাটবদ্ধ কুচ। জীবাণু সংক্রমণের কারণে ত্বকের অপর ওঠা ছোট শক্ত ও লাল পিণ্ড যার ভেতরে কুচ জমে থাকে তাকে আমরা ফোড়া বলি। বেশিরভাগ সময় এক থেকে দুই সপ্তাহের ভেতর যে কোনো ফোড়া আপনাতে সেরে যায়। তবে কখনো কখনো ফোড়ায় প্রচণ্ড ব্যথা হলে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করতে পারে। অনেক সময়ই ফোড়া সেরে গিয়ে বারবার হতে থাকে। বারবার ফোড়া হওয়া জটিল রোগের লক্ষণ প্রকাশ করে। সাধারণ ফোড়া ছাড়াও একই ধরনের আরেকটি সমস্যা দেখা দিতে পারে, যার নাম কার্বাঙ্কল। কার্বাঙ্কল হলো একসঙ্গে কয়েকটি ফোড়ার সমষ্টি। এই কারণে হয় গবেষণায় জানা গেছে অধিকাংশ ফোড়ার পেছনে এমন একটি ব্যাকটেরিয়া দায়ী যা স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের চামড়াতেই অবস্থান করে। এর নাম স্টাফাইলোকোকাস অরিয়াস। এসব ব্যাকটেরিয়ার কোনো ছোট ক্ষত বা চুলের গোড়া দিয়ে চামড়ার নিচে ঢুকে ফোড়া তৈরি করতে পারে। কিভাবে হয়? যেসব স্থানে বেশি ঘাম হয় আর যেসব স্থান শেভ করা হয় সেসব স্থানে ফোড়া বেশি হয়। সাধারণত মুখমণ্ডল, বগল, কুচকি, নিতম্ব, অনুসন্ধি এসব স্থানে ফোড়া বেশি হয়। তবে শরীরের যে কোনো স্থানেই ফোড়া হতে পারে। এটি তৈরি হতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে। কেন বারবার ফোড়া হয়? বারবার ফোড়া হওয়ার পেছনে সাধারণত ব্যাকটেরিয়ার এমন একটি ধরন দায়ী যা প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে প্রতিরোধ করতে সক্ষম। অণুজীববিজ্ঞানে একে বলা হয় MRSA, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফাইলোকোকাস অরিয়াস। যারা বিভিন্ন সময়ে ফোড়ার চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করেননি, অর্থাৎ নির্দেশনামাফিক পূর্ণ চিকিৎসা নেননি, তাদের ক্ষেত্রে বারবার ফোড়া সংক্রমণের ঝুঁকি থাকে। এছাড়াও বারবার ফোড়া হওয়ার অন্যতম কারণ যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি কিংবা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের ফলে বারবার ফোড়া হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? দু তিনবার ফোড়া হলে সেটি তেমন বড় সমস্যা নয়, কিন্তু কয়েকটি লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝতে হবে চিকিৎসকের কাছে যেতে হবে কিনা। লক্ষণগুলো হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় বা একই স্থানে বারবার ফোড়া হলে, ফোড়ায় অতিরিক্ত ব্যথা হলে, ব্যথার সঙ্গে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি থাকলে, ফোড়া থেকে কোনো ধরনের অতিরিক্ত রক্তপাত হতে থাকলে, দুই সপ্তাহ পরেও ফোড়া নিজে থেকে না ছাড়লে, এক্ষেত্রে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। চিকিৎসা: বেশিরভাগ ফোড়াই নিজে নিজে সেরে যায়। ফোড়া দেখা দিলে সে স্থানে 10 থেকে 15 মিনিট গরম সেঁক দিতে পারেন। তবে পিন বা কাঠি দিয়ে না খোঁচানোই ভালো, নইলে সংক্রমণ চারদিকে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু কোনো ফোড়া যদি দুই সপ্তাহের বেশি সময় থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বারবার ফোড়া হলে ফোড়া থেকে পুঁজ নিয়ে কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করিয়ে তারপর অ্যান্টিবায়োটিক খেতে হবে। প্রতিরোধের উপায়: নিয়মিত গোসল করতে হবে। সুতির জামা কাপড় পরলে বাতাস বেশি প্রবাহিত হয়, ফলে ঘাম কম হয়। যাদের ঘাম বেশি হয় তারা খামাচি পাউডারও ব্যবহার করে দেখতে পারেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক ক্ষেত্রে রোগী নিজেও জানেন না যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। বারবার ফোড়া কিংবা বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ে। তাই এমন সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম। ভিডিওটি ভালো লাগলে আমার টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এ ধরনের জনসচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।